আসসালামু আলাইকুম। জীবন নিয়ে সবার এক ধরনের চিন্তা থাকে, এই জীবনটা আসলে কি, সেই প্রশ্ন অনেক সময় আমরা নিজেকেও করে থাকি যে আসলে কি জীবন জন্ম এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ, নাকি জন্ম মৃত্যুর মধ্যে এক ধরনের পরিভ্রমণ। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। গাছের সার্থকতা যেমন তার ফল ধারণে, মানুষের জীবনের সার্থকতাও তেমনি কর্মসাধনে। অর্থাৎ এক কথায় বলা যায় যে মানুষ জীবনকে নির্ধারণ করে, অর্থাৎ মানুষ জীবনের সৌন্দর্য দেয়। জীবন কিন্তু মানুষকে নির্ধারণ করতে পারে না, কিন্তু মানুষ এই জিনিসটা অনেক সময় বুঝে উঠতে পারে না। কাজেই মানুষকে কিন্তু চেষ্টা করতে হবে জীবনকে সে কীভাবে সাজাবে। সবাই কিন্তু জীবন ধারণ করে, কিন্তু সুন্দর জীবন যাপন করতে পারে না। তার মানে কি, সুন্দর জীবন যাপন করতে হলে আমাদের এক ধরনের উচ্চ মার্গীয় চিন্তার প্রয়োজন। অর্থাৎ জীবন কাটানো আর সুন্দর জীবন যাপন করা এক নয়। কারণ কি, যে যে সুন্দর জীবন যাপন করে তার লাইফে এক ধরনের আর্ট থাকে, কারণ জীবন হলো একটি উচ্চ মার্গের আর্ট। এই জিনিসটি যে বুঝে ফেলে সে কিন্তু জীবনকে সুন্দর করে নির্ধারণ করতে পারে। ডেল কার্নেগি একটি কথা বলেছেন যে জীবন যখন শত্রু হয়ে দাঁড়ায় সেই জীবন কিন্তু মহৎ কিছু করতে পারবে না। তার মানে কি, জীবন কখনো শত্রু হয়ে দাঁড়ায় এই ধরনের কোনো কাজ আমি করতে যাব না, অর্থাৎ এরকম কিছু হলেও সেটি আমার আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করব। আমরা যদি মনে করি যে জীবন একেবারে স্মুথলি যাবে বা জীবন একেবারেই আমাদের উত্থান পতন থাকবে, দুটোর কোনোটাই কিন্তু জীবনে ঘটবে না। অর্থাৎ এই দুটোর মাঝামাঝি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবন কাটাই। যে কারণে হুমায়ুন আহমেদ বলেছেন, জীবন জীবনের মতো, এই জীবন সরলও নয় জটিলও নয়। কাজেই এ থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে জীবনের এক ধরনের আমাদের অর্থ রয়েছে। তার মানে হালকা যে কাজগুলো নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি, যেমন দেখা গেছে হই হুল্লোড়, হাসাহাসি, গল্প, ঘোরাঘুরি, এটি কিন্তু জীবনের গভীর অর্থ নয়। অর্থাৎ এগুলো জীবনের সাথে থাকবে, কিন্তু এটির একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে এই জিনিসগুলো করা উচিত। কারণ কি, জীবন হলো কর্মফলের সমন্বয়। আপনার প্রত্যেকটি কর্মই জীবনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সুতরাং আপনি যত হালকা কাজে যুক্ত থাকবেন আপনার জীবনের মান তত হালকা হয়ে উঠবে। আপনি যত উচ্চমানীয় কাজের সাথে যুক্ত থাকবেন আপনার জীবন তত বেশি উচ্চ মার্গীয় হয়ে উঠবে। আমাদের কাজগুলো করতে হবে একেবারেই সূক্ষ্ম চিন্তার মধ্য দিয়ে। অর্থাৎ আমরা কয় ঘন্টা অর্থবোধক কাজ করব এবং কয় ঘন্টা আমরা আমাদের মানে এই নর্মাল জীবনের সাথে জড়িত থাকব। উইনস্টন চার্চিল একটি কথা বলেছেন যে আমরা জীবনে যা আয় করি এটা দিয়ে কিন্তু আমরা জীবন ধারণ করি। অর্থাৎ আমরা একটা পেশা নির্ধারণ করি, তা থেকে যা আয় করি তা থেকে জীবন নির্ধারণ করি, কিন্তু আমরা এই বিষয় থেকে যা কিছু দিয়ে দেই বা যা কিছু আমরা দান করি বা যা কিছু পৃথিবীর জন্য দেই সেটি কিন্তু আমরা অর্জন করি। অর্থাৎ আমাদের জীবনের যা কিছু আমরা ত্যাগ করি তা দিয়ে আমরা অর্জন করতে পারি। মূলত জীবন এক ধরনের সৌন্দর্যময় বিষয়, কিন্তু এটি কি সুন্দর করবেন না অসুন্দর করবেন, উচ্চমার্গীয় করবেন না নিম্নমার্গীয় করবেন, এই ডিসিশন আপনার। সুতরাং জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ সো মাচ।